সবাইকে স্বাগত আমার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে সন্ধ্যাবেলা দুজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম, এসেছিলাম নিউ টাউন বিশ্ব বাংলার কাছে। আর আসার পথেই ইকো পার্কে গেট নাম্বার 1-এর কাছে দেখলাম হস্তশিল্প মেলা হচ্ছে। মেলাটা বেশ বড়, আর এখন বাজে সন্ধ্যে 7:30, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আরেকটু আগে আসলে বেশ ভালো হতো, কিন্তু যেহেতু আগে আসিনি তা বলে কি মেলায় যাব না বলো? তো চলো মেলাটা ঘুরেই আসি। এটা হচ্ছে হস্তশিল্প মেলা, বেশ বড় মেলাটা আগেই বললাম। আর তোমরা আসলে কিন্তু অবশ্যই আগে থেকে এসো, কেননা 8:30-9টার মধ্যে মেলা বন্ধ হয়ে যায়। তো চলো মেলার ভেতরে যাওয়া যাক। আর মেলাটা দেখো অনেক বড় এরিয়া জুড়ে হচ্ছে, তার আগে গাড়িটা কোথাও একটা দেখে পার্কিং করা যাক। এটা হচ্ছে মেলার বাইরের লুকটা। মেলার বাইরের লুকটা কিন্তু দেখে কিছুই মনে হচ্ছে না যে ভেতরে এত বড় একটা মেলা বসেছে। তো সুতরাং চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরে যাওয়া মাত্র সুন্দর সুন্দর কফি মগগুলো আমার মন ছুঁয়ে গেল, কিন্তু কিনতে পারবো না, প্রচণ্ড দাম। এই কদিন আগে কফি মগ কিনেছি আর বলাই যাবে না। আর এই হস্তশিল্পে মেলায় দেখো সুন্দর সুন্দর কুর্তিও পাওয়া যাচ্ছে, কিন্তু এই হস্তশিল্প মেলার প্রচণ্ড জিনিসপত্রের দাম প্রচণ্ড। তো পকেট ফাঁকা হয়ে যাবে, তো চলো আগে মেলাটা ঘুরে নিই। আর ইনি দেখো চুবড়ি বুনছে, বেশ চুবড়িগুলো খুব সুন্দর লাগছিল, তো আমরা একটা দাম জিজ্ঞেস করলাম। চুবড়িগুলোর দাম 120 টাকা, 90 টাকা এই রকম দাম বলছে, তো আমরা আবার রেখে দিয়ে চললাম। আগে তোমাদের দাদাভাই বললো চলো আগে পুরো মেলাটা ঘুরে দেখি তারপর নেব, তো ওই জন্য পুরো মেলাটা এখন ঘুরবো, কেননা অনেকটা দেরিতে চলে এসেছি, মেলার অনেক জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তো চলো না কথা বলে মেলাটা ঘুরি, আর তোমরা আমাদের সাথে থাকো। এই টেবিল ল্যাম্পগুলো দেখো খুব সুন্দর দেখতে বলো? সবকটাই তো নিয়ে নিতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার বাড়িতে কিনে রাখলেও না পড়ে থাকে, জ্বালায় আর না। একটা ল্যাম্প ধরনের আছে সেটাই আর জ্বালায় না। আর তোমাদের দাদাভাই এসেছিলো এই দোকানটাতে কিছু ফ্রেম নেবে বলে, কিন্তু এত দাম বলছে এই দোকানটাতে। আমার একটা রাধাকৃষ্ণও পছন্দ হয়েছিল, খুব সুন্দর, কিন্তু তোমাদের দাদাভাই একটা ফ্রেম দেখছিল, ওটার দাম বলছে 2500 টাকা, মানে 2500 টাকা। আর এখানে রাধাকৃষ্ণটা দেখো খুব সুন্দর না? তো ওই দাম শুনে আমরা আর এটার দাম জিজ্ঞেস করিনি, কেননা এই সব জিনিস না একটা সুন্দর জায়গায় রাখলে সত্যি খুব ভালো লাগে, কিন্তু আমাদের এই ঘরে রাখলে ভালো লাগবেই না। তো ওই জন্য চলে গেলাম, পরে যখন বড় বাড়ি ফাড়ি করবো তখন নেব। আর এখানে দেখো ফুলের দোকানে এসেছি, আমরা একটা ফুলদানি কিনেছিলাম আগের মেলাতে, তো ওই জন্য এখান থেকে কিছু ফুল নিচ্ছি। ফুল আছে তাতে, কিন্তু এই ফুলগুলো বেশ ভালো লাগছে, ওই জন্য আমরা কিছু ফুল নিয়ে নিচ্ছি। তারপরে যাব খেতে, কেননা খুব খিদে পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর দেখো এসেছি, মানে খেতে এসেছি এখানে, আর সব কিছুই বলতে গেলে প্রায় শেষ, মানে এই দোকানটাতে আছে, পরপর যে আরও দোকান বসেছে সব শেষ। তো ওই জন্য এখান থেকে ফিশ চপই নিলাম, আর এখানে একটা 99-এর কম্বোও দিচ্ছিলো, সেটাও দেখছি শেষ হয়ে গেছে, সব গুছিয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে এসেছি এই দিকের ভাগটা, এটা কিন্তু ওই মেলাটা না, ওই মেলাটার হাফ জিনিসপত্র বন্ধ হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য ওই মেলাটা আর বেশি ঘুরিনি, এই মেলাটায় চলে এসেছি। এখানে কিন্তু সব দেখো হাতের তৈরি বুনছে, কাঠের জিনিসপত্র আছে। তো চলো এই মেলাটা ঘুরে দেখি, মানে ওই মেলাটার ঠিক উল্টো দিকে এই ভাগটা বসেছে। তো চলো মেলাটা আগে ঘুরে দেখি। এখানে কিন্তু বেতের চেয়ারগুলো খুব সুন্দর, দেখো টেবিল চেয়ার এমনকি খাট সব কিছু এখানটাতে আবার পাওয়া যাচ্ছে। এই বাক্সগুলো দেখো আগেকার যুগের মতন না, এরা কিন্তু এখানে সব বানাচ্ছে জানো তো, এইগুলো রিসেন্ট তৈরি করেছে এরা, এরা কিন্তু আগের না, এরা কাঠ দিয়ে এরা এখানে বসে বানাচ্ছে। আর এখানে দুর্গা ঠাকুরগুলো কিন্তু দারুণ করছে, দেখো দুর্গা ঠাকুরটা দারুণ, এখনো কিন্তু রং ফুং কিছুই হয়নি, এটা পুরোটাই কাঠের। আর এখানে দেখো শ্রীকৃষ্ণ আছে, রাধা আছে, আর এই সিংহাসনটা আমরা দাম জিজ্ঞেস করছিলাম, এই সিংহাসনটার দাম কত বলছে জানো? বলছে যে 2500 টাকা, 2000 টাকা এইরকম দাম আছে। তো ওই জন্য আর দেখলাম না। আর এখানে দেখো দুর্গা ঠাকুরটা খুব সুন্দর, এখনো পুরো কমপ্লিট হয়নি, কিন্তু দেখছি ঠাকুরের গা থেকে ফেটে ফেটে গেছে, কাঠ তো পুরোটাই কাঠের কিন্তু এটা, আর খুব সুন্দর লাগছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি এত সুন্দর।
আর পুরোটা কমপ্লিট হলে কত সুন্দর লাগবে বলো। আর এইগুলো হচ্ছে নারকেল গাছ বা তাল গাছ কিছু একটা আছে জানো তো, আমরা ঠিক বুঝতে পারছিলাম না, এটাও কিন্তু কোনো গাছই, দেখো কুড়িকে করা হয়েছে, মনে হচ্ছে যেন নারকেল গাছ। আর এই নিচগুলো দেখো, এইগুলো হচ্ছে বাঁশ গাছ, বাঁশ গাছের সেই গোড়া দিয়ে ওরকম ডিজাইন করেছে। আর এইগুলো তো কাঠগুলোকে পুড়িয়ে পুড়িয়ে কালো কাঠের জিনিস তৈরি করেছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ ধরেই তো ঘুরলাম, আর প্রায় এরা গুটিয়ে দিচ্ছে, এখন 9:30 বাজতে যায়, এরা দেখো সব গুটিয়ে দিচ্ছে। আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।